নমস্কার, আমি বিধান, আপনারা দেখছেন মুশকিল আসান। আজকে এমন একজন মানুষের কথা বলবো, তার জীবনের বেশ কিছু পাগলামো মজার কথা বলবো, যে মানুষটিকে দেখলেই শ্রদ্ধা জাগত আমাদের সকলের। সিনেমার পর্দায় যখন তিনি হাজির হতেন তার ম্যানারিজম নিয়ে, তখন মনে হতো এরকম যদি একজন জেঠু, কারোর মনে হতো এরকম যদি একটা দাদু আমাদের থাকতো তাহলে বেশ হতো। তিনি বাংলা সিনেমার একম এবার দ্বিতীয়াম ছবি বিশ্বাস। সত্যি তাই, বাংলা সিনেমার এমন একজন দর্শক খুঁজে পাওয়া যাবে না যিনি ছবি বিশ্বাসের অভিনয় দেখে মন্ত্রমুগ্ধ হননি। ব্যক্তিগত জীবনে চেহারা ছিল জমিদারি মতন, সত্যিকারের জমিদার বংশের রক্ত ছিল তার দেহে। বারাসাতের জাগুলিয়ার জমিদার বংশের রক্ত নিয়ে যে মানুষটি সিনেমার পর্দা কাঁপাতে এসেছিল, যে মানুষটি কাঁপাতে এসেছিল বাংলা থিয়েটারের রঙ্গমঞ্চ, সেই মানুষটির নাম ছবি বিশ্বাস। অভিনেতা জ্ঞানেশ মুখোপাধ্যায় তার সম্পর্কে বলেছিলেন যে মর্তমান কলার মতো গায়ের রং নিয়ে থিয়েটারে এবং বাংলা সিনেমাতে একজনই এসেছিলেন, তিনি ছবি বিশ্বাস। একটা অদ্ভুত ম্যানারিজম, একটা অদ্ভুত জমিদারি আভিজাত্য, একটা অদ্ভুত ব্লু ব্লাডের অভিনয় সবসময় বেরিয়ে আসত তার মধ্য থেকে। দুই ভুরুর মাঝখান থেকে একটি ভুরুকে ওপরে তুলে আর একটি ভুরুকে নিচে রেখে সংলাপ বলার সেই অদ্ভুত দক্ষতা ছবি বিশ্বাস ছাড়া আর কারই বা হতে পারে। আরজিকর মেডিকেল কলেজে ছবি বিশ্বাসের নিথর দেহ পড়ে আছে। মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় জানিয়েছিলেন ছবি বিশ্বাসের পোস্টমর্টেম হবে না। বাইরে হাজার 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 মানুষের ভিড়, ঢোকার জায়গা নেই, বেরোনোর জায়গা নেই। সংবাদপত্রে থেকে জানা ট্যাক্সি চালকরা সেদিন ট্যাক্সি বন্ধ করে যে যার মতন বাড়ি ফিরে যাচ্ছেন, কারণ আজ ছবি বিশ্বাস মারা গেছেন। কিন্তু বাইরে উন্মত্ত জনতা, সবাই জানতে চায় ছবিবাবু কী করে মারা গেলেন। অ্যাম্বাসাডারের বনেটটা তুবড়ে গেছিল, নিজেই গাড়ি চালাচ্ছিলেন নাকি অ্যাক্সিডেন্ট নাকি অন্য কিছু? আচ্ছা, উনি কি মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন? ডক্টর বিধানচন্দ্র রায়ের নির্দেশে ছবি বিশ্বাসের পোস্টমর্টেম না হলেও মানুষের মুখে মুখে তার শবদেহ নিয়ে, তার ভবিতব্য নিয়ে, তার কারণ নিয়ে ব্যবচ্ছেদ কিন্তু বন্ধ ছিল না। এই সেই ছবি বিশ্বাস যিনি পর্দায় এরকম রাশভারী গাম্ভীর্যপূর্ণ মানুষ, কিন্তু ব্যক্তিগত জীবনে ছিলেন খোলামেলা ছোট্ট শিশুর মতো। যে কোনো বড় মানুষের মধ্যেই বোধহয় একটা শিশু লুকিয়ে থাকে অন্তরে অন্তরে, আর ছবি বিশ্বাসের মধ্যে ছিল একটা দামাল শিশু, শুধু শিশু নয়। যেমন সূর্যমুখী সিনেমার শুটিং হচ্ছে, পরিচালক বিকাশ রায়। বিকাশ রায়ের লেখা থেকে জানতে পারছি আমরা, তিনি লিখছেন শুটিংয়ের কল টাইম ছিল দুপুর তিনটে, পাঁচটা বেজে যায়, ছবি এখনও ফ্লোরে আসেনি। বিকাশ রায় একজন সহকারীকে পাঠালেন দেখ ছবি বিশ্বাসের কী কন্ডিশন, বাড়িতে গিয়ে জেনে আয়। সেই সহকারীও যে গেলেন, তিনিও আর এলেন না। প্রায় 5:30-6টার পর যখন ছবি বিশ্বাস এলেন, তখন সেই সহকারীও ফিরলেন। বিকাশ রায় থমথমে মুখে প্রায় রেগে দাঁড়িয়ে আছেন। ছবি বিশ্বাস ড্রেস ট্রেস করে দুর্দান্ত শট দিলেন, এক শটেই ওকে। বিকাশের রাগ তখন গলে জল। চা খেতে খেতে ইয়ার্কির মোড়ে প্রশ্ন করল, ছবি তোমার দেরি হলো কেন? ছবি বললেন, চুমকি বসাচ্ছিলাম। বিকাশ রায় বললেন, আগে? বললো, হ্যাঁ, ওই আমার স্ত্রী মেয়ের শ্বশুর বাড়িতে দোলের তত্ত্ব পাঠাবে বলে সাজাচ্ছিল, তো আবিরের চূড়াটা বড্ড ন্যাড়া ন্যাড়া লাগছিল, এদিকে বাড়িতে চুমকি নাই, তাই যখন তোমার ওই অ্যাসিস্ট্যান্ট আমার খুঁজে গেল, তাকে আমি হাতে কিছু টাকা দিয়ে পাঠালাম বড়বাজারে চুমকি কিনে আনতে। তো এই ছিলেন ছবি বিশ্বাস, যিনি এক শটেই ওকে করে দিয়েছিলেন সব কিছু। সে গল্প বলবো একদম শেষে। ছবি বিশ্বাস এমন একজন মানুষ যার সম্পর্কে স্বয়ং সত্যজিৎ রায় বলেছেন যে তার ধীশক্তি এবং তার মগজ, তার মস্তিষ্ক ছিল সাংঘাতিক, সংলাপ মনে রাখার দক্ষতা অসম্ভব। যখন সত্যজিৎ রায় ছবি বিশ্বাসকে নিয়ে কাঞ্চনজঙ্ঘা সিনেমার শুটিং করছেন, তখন একদিন আউটডোরে সত্যজিৎ বললেন যে সংলাপটা নিয়ে আমরা একটু আলোচনা করে নেব। ছবি বিশ্বাস বললেন, কেন, সংলাপ কি পাল্টেছেন? সত্যজিৎ বললেন, না। বলে তাহলে আলোচনার কি আছে? এবং সত্যজিৎ অবাক হয়ে দেখলেন যে প্রায় পাতার পর পাতা দাড়ি কমা সমেত হুবহু মুখস্থ সংলাপ বলতে পারেন ছবি বিশ্বাস।
আসলে ছবি বিশ্বাস এরমভাবে প্রম্পট করে দর্শকের মধ্যে বুঝতে না দিয়ে মঞ্চেও অন্য অভিনেতার ভুলে যাওয়া সংলাপ বলে তাকে হেল্প করতেন। দূর থেকে দর্শক জানতেও পারতেন না যে কিভাবে অপোজিটের অভিনেতার ভুলে যাওয়া সংলাপ ছবি বিশ্বাস অভিনয়ের মধ্যেই প্রম্পট করে তাকে হেল্প করছেন। এরকম একটা অদ্ভুত মানুষ ছবি বিশ্বাস আবার মজা করতে গিয়ে কাণ্ডও বাঁধিয়েছিলেন। ঝিন্দের বন্দি নাটক চলছে কমল মিত্রের সাথে স্টেজে অভিনয়, তাতে শোড নিয়ে লড়াইয়ের দৃশ্য, এদিকে নাটকে ব্যবহার হচ্ছে অরিজিনাল স্প্যানিশ শোড। কথা ছিল 12 পয়েন্ট অবধি মার হবে শোডের লড়াই। ছবি বিশ্বাস হঠাৎ করে 3 নম্বর মারের পরেই 6 নম্বর স্টাইলে শোড চালিয়ে দিলেন এবং কমল মিত্রের খাঁকি কোটের হাতা ভেদ করে সেই শোড গিয়ে লাগলো কনুইতে, দরদর করে রক্ত। কোনো রকমে সেই রক্ত ধামাচাপা দিয়ে কমল মিত্রের অভিনয় করে বেরিয়ে গেলেন বাইরে। তারপর যখন ছবি বিশ্বাসকে বললেন, ছবি বিশ্বাস বললেন যে আসলে অভিনয়টা বাস্তবসম্মত করার জন্য রক্তক্ষরণটা প্রয়োজন ছিল। এই ছিলেন ছবি বিশ্বাস। এহেনও ছবি বিশ্বাস এমন একজন মানুষ যিনি খুব ভালো অভিনয় করতেন, কিন্তু তার এই ম্যানারিজমের মধ্যে বেশ কিছু বিষয় ছিল রাজার মতন জমিদারি মেজাজে। তিনি দাড়ি গোঁফ লাগাতে খুব একটা পছন্দ করতেন না, কারণ এই গাম লাগালে তার এই গমের মতন সিল্কি চামড়ার ক্ষতি হতে পারে। তাই বহু কষ্টে খুব অনিচ্ছা সত্ত্বেও তিনি আঠা লাগিয়ে অভিনয় করতেন এবং পারতপক্ষে তিনি দাড়ি লাগিয়ে গোঁফ লাগিয়ে অভিনয় করতেন ভেজলিন দিয়ে, যাতে তার স্কিনের কোনো ক্ষতি না হয়। আর তাই কাবুলিওয়ালা সিনেমায় রহমতের ওরকম বেখাপ্পা দাড়ি হলেও সেটা ছবি বিশ্বাসকে কেউ রাজি করাতে পারেনি যে দাড়িটা সুন্দর করে সেট করা প্রয়োজন। তারপরে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে গেছিল সেই কাবুলিওয়ালা এবং সমস্ত সিনেমাকে হারিয়ে সিনেমার সিনেমা হয়ে উঠেছিল কাবুলিওয়ালা শুধু তার অভিনয় দক্ষতার গুণে। সামান্য কিছু পাটের দাড়ি সেখানে প্রতিবন্ধকতা হয়ে উঠতে পারেনি। এই দাড়ি নিয়ে তার একটা অদ্ভুত মজার গল্প বলি। একটি নাটক চলছে মঞ্চে, নাটকের পরিচালক দেবকী প্রসাদ। সেই নাটকে বিশ্বেশ্বরের চরিত্রে অভিনয় করছেন ছবি বিশ্বাস, যার পর চুল কাঁচা পাকা, এক মুখ দাড়ি এবং গোঁফ। ফাইনাল রিহার্সালের দিন ছবি বিশ্বাস বললেন পরিচালককে যে আমার দাড়িটা বড্ড অস্বস্তি করছে, চুল করছে, অভিনয় করতে পারছি না, এটা বাদ দিন। দাড়ি বাদ গেল। বেশ কিছু রজনী অভিনয় হওয়ার পর বললেন আমার পর চুলটার জন্য আমার মাথা চুলকোয়, কপাল টিপ টিপ করে, পর চুলটা বাদ দিন। পর চুলটা বাদ গেল, কিন্তু পরিচালক কোনোভাবেই গোপ জোড়া বাদ দিতে রাজি ছিলেন না, কারণ সেটি চরিত্রের জন্য মিনিমাম প্রয়োজন ছিল। ছবি বিশ্বাস এত অস্বস্তি হতেন, অভিনয় শেষ হয়ে যাওয়ার পর যখনই তার সিন শেষ হয়ে যেত তিনি মঞ্চের বাইরে গিয়ে সেই গোফটি খুলে হাতের মধ্যে আটকে রাখতেন। এরকমভাবে আবার যখন আসতেন গোফটি নিজেই লাগিয়ে আবার মঞ্চে আসতেন। 100তম রজনীর অভিনয় হচ্ছে এবং হঠাৎ করে দর্শক দেখছে যে ছবি বিশ্বাসের বিশ্বেশ্বরের চরিত্রে এতক্ষণ গোফ ছিল, এখন আর গোফ নেই, সেই গোফটা তার হাতে আটকানো আছে। সেই 100তম রজনীর পর সেই গোফটি একটি খামে ভরে পরিচালকের বাড়িতে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এবং সঙ্গে চিঠি দিয়েছিলেন আপদ বিদায় করলাম, প্রাপ্তি স্বীকার করবেন। এই ছিলেন ছবি বিশ্বাস। সব শট জীবনে এক শটেই ওকে করে দেওয়া জমিদারি আভিজাত্যপূর্ণ এই মানুষটি, যেদিন মারা গেছিলেন 1962 সালে, উত্তম কুমার ফোনে জানিয়েছিলেন স্টার থিয়েটারের পেছনের দরজাটা খোলা রেখো, আমি মালা দিতে যাব। লোকে লোকারণ্য, থই থই ভিড়, যার জন্য উত্তম কুমার পেছন দরজা দিয়ে ছবি বিশ্বাসের মরদেহে মালা দেবেন বলে জানিয়েছিলেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উত্তম কুমারকে বলেছিলেন যে উত্তম, তুমি ছবি বিশ্বাসের দেহে মালা দিতে যেও না, কারণ মানুষ একবার জানতে পেরে গেলে তারা সবাই তোমাকে ঘিরে ফেলবে। তারাশঙ্করের সেই বাস্তবসম্মত কারণ বুঝতে পেরেছিলেন উত্তম কুমার। তাই খুব ইচ্ছে থাকলেও, খুব কষ্ট নিয়েও ছবি বিশ্বাসের মরদেহে মালা দিতে যাননি মহানায়ক। আর এখানেও জীবনের শেষ শটটাকেও এক শটে ওকে করে মহানায়ককে গোল দিয়ে গটগট করে চলে গেলেন বাংলা সিনেমার জমিদার ছবি বিশ্বাস, বাংলা সিনেমার বিশ্বম্ভর রায় ছবি বিশ্বাস, বাংলা সিনেমার রহমত ছবি বিশ্বাস। ভালো থাকবেন, আগামী দিন আবার হাজির হব এরকমই অন্য কোনো মানুষের অজানা কাহিনী নিয়ে। কেমন লাগলো এই পর্ব আমাদের লিখে জানাবেন, আমাদের লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন মুশকিল আসেনার এই পর্ব থেকে আমি বিধান এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।